আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনা করব নগদ প্রবাহ বিবরণী প্রত্যক্ষ পদ্ধতি নিয়ে। আজকে আলোচনা করব আজকে নগদ প্রবাহ বিবরণীর দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাস যারা দেখেন নাই তারা প্রথম ক্লাস দেখে আসতে পারেন। প্রথম ক্লাস দেখলে আজকের ক্লাস অনেক সহজ মনে হবে। প্রথম ক্লাসে বিস্তারিত অনেক কিছু আলোচনা করা হয়েছে। তার আগে বলি, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তো চলুন শুরু করি। তো দেখি নগদ প্রবাহ বিবরণী প্রত্যক্ষ পদ্ধতি। তো নগদ প্রবাহ বিবরণী প্রত্যক্ষ পদ্ধতি নগদ আন্তঃপ্রবাহ ইনফ্লো এবং নগদ বহিঃপ্রবাহ আউটফ্লো কার্যাবলীকে তিনটি ভাগে ভাগ করা হয়। 1 পরিচালন সংক্রান্ত কার্যাবলী, 2 বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী, 3 অর্থ সংস্থান সংক্রান্ত কার্যাবলী। এই তিনটি কার্যাবলীর মধ্যে 2 এবং 3 বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী এবং অর্থ সংস্থান সংক্রান্ত কার্যাবলী প্রত্যক্ষ পদ্ধতি এবং পরোক্ষ পদ্ধতিতে একই, শুধু পার্থক্য পরিচালন সংক্রান্ত কার্যাবলীতে। তাই আজকে আমরা পরিচালন সংক্রান্ত কার্যাবলী নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা প্রথম ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী এবং অর্থ সংস্থান সংক্রান্ত কার্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, তাই আজকে ক্লাসে আলোচনাটা করব না। আজকে ক্লাসে আলোচনা করব শুধু পরিচালন সংক্রান্ত কার্যাবলী। তো পরিচালন সংক্রান্ত কার্যাবলী প্রত্যক্ষ পদ্ধতিতে প্রত্যেকটি পরিচালন কার্যাবলী থেকে মোট নগদের আগমন এবং বহির্গমন আলাদাভাবে উপস্থাপন করা হয়। প্রত্যক্ষ পদ্ধতিতে প্রত্যেকটি নগদের আগমন এবং বহির্গমন আলাদা আলাদাভাবে উপস্থাপন করা হয় প্রত্যক্ষ পদ্ধতিতে। তো এর জন্য নগদ আগমনের উৎসসমূহ আমরা দুই ধরনের ধরছি। 1 পণ্য বা সেবার বিনিময়ে নগদ প্রাপ্তি, 2 লভ্যাংশ ও সুদ আয় থেকে নগদ প্রাপ্তি। আর নগদ নির্গমনের খাতসমূহ 4 ধরনের আমরা এখানে দেখছি। সরবরাহকারীদের মাল ক্রয়ের জন্য নগদ প্রদান, যাদের কাছ থেকে মাল ক্রয় করব তাদেরকে আমরা নগদ টাকা প্রদান করে থাকি। 2 বিভিন্ন ধরনের পরিচালন খরচের জন্য নগদ প্রদান, বেতন ও মজুরি খরচ, বিমা খরচ, ভাড়া খরচ ইত্যাদি যে পরিচালন খরচগুলো আছে তার জন্য আমরা নগদ টাকা প্রদান করে থাকি। 3 ঋণ প্রদানকারীদের সুদ সংক্রান্ত প্রদান, আমরা যাদের কাছ থেকে ঋণ নিয়েছিলাম তাদেরকে আমরা সুদ প্রদান করি। 4 আয়কর প্রদান, আমরা সরকারকে আয়কর প্রদান করি। এই 4 ধরনের খাতে আমরা নগদ টাকা নির্গমনের খাত হিসেবে এই 4 ধরনের খাত আমরা চিহ্নিত করেছি। নগদ আগমনের যে উৎস আছে, বিভিন্ন খাত থেকে যে নগদ টাকা আসে তার জন্য আমাদের ওয়ার্কিং করতে হয়, এবং নগদ নির্গমনের খাতসমূহ তার জন্য আমাদের ওয়ার্কিং করে অঙ্ক করতে হয়। তো এর আগে আমরা এই প্রত্যক্ষ পদ্ধতিতে প্রশ্নপত্র কীভাবে হয় সেই প্রশ্নপত্র আগে আমরা দেখে আসি। প্রশ্নের ধরন 1, এইভাবে প্রশ্ন হয় রাফসান কোম্পানি লিমিটেড তুলনামূলক উদ্বৃত্তপত্র, 2টি বর্ষের উদ্বৃত্তপত্র দেওয়া থাকে 1-1-2019, 31-12-2019। এই হলুদ কালিতে যেরকম লেখা এরকম থাকতে পারে। তাহলে 2018 সালে এরকম সাদা কালিতে লেখা আছে 2018 সাল, আর সাদা কালিতে লেখা আছে 2019 সাল, এরকমভাবে থাকতে পারে। হয় হলুদ কালিতে যেরকমভাবে লেখা আছে এরকমভাবে থাকতে পারে, অথবা সাদা কালিতে যেরকম লেখা এরকমভাবে থাকতে পারে, অথবা এখানে এই 1-1-2019 এভাবে না লিখে এভাবে লেখা থাকতে পারে, 31-12-2018 এভাবে লেখা থাকতে পারে। যাই হোক, এভাবে 2টা সালের তথ্য দেওয়া থাকবে। তুলনামূলক উদ্বৃত্তপত্র সম্পত্তিসমূহ এখানে দেওয়া আছে, সম্পত্তিসমূহ সবগুলো দেওয়া আছে। তারপরে দায় ও শেয়ার হোল্ডারদের সত্য এখানে দেওয়া আছে। আমাদের এরকম তুলনামূলক 2টি সালের উদ্বৃত্তপত্রের ইনফরমেশন এখানে দেওয়া থাকবে। 2019 সালে অন্যান্য তথ্য নিম্নরূপ: 1 বিক্রিত পণ্যের ব্যয় 3,80,000 টাকা, 2 পরিচালন ব্যয় 80,000 টাকা, বিক্রয় 5,40,000 টাকা, এরকম ইনফরমেশন দেওয়া থাকতে পারে। এটা হচ্ছে প্রশ্নের ধরন 1। এরকমভাবে থাকতে পারে, আবার আরেকভাবে থাকতে পারে, সেটা হচ্ছে এরকম ওখানে অন্যান্য তথ্যাবলী যেরকম আছে ওইরকম অন্যান্য তথ্যাবলী না থাকে এখানে আয় বিবরণী থাকতে পারে। যেমন দেখি রাফসান কোম্পানি লিমিটেড তুলনামূলক উদ্বৃত্তপত্র, যেরকম আগে দেখলাম আমরা ওইরকম উদ্বৃত্তপত্র এখানে সেম তুলে ধরা হয়েছে। ওখানে অন্যান্য তথ্যের বেলায় এখানে শুধু থাকতে পারে এরকম আয় বিবরণী থাকতে পারে। রাফসান কোম্পানি লিমিটেড আয় বিবরণী, এরকম আয় বিবরণী থাকতে পারে। বিক্রয় এত টাকা, এরকম খরচ, যাবতীয় খরচ সব যোগ করে আমরা বাদ দিয়ে আমাদের নিটায় নির্ণয় করে দেওয়া থাকবে। এরকমভাবে প্রশ্ন থাকতে পারে। তো এই হচ্ছে আমাদের এরকমভাবে প্রশ্নপত্র থাকতে পারে। এখন চলুন দেখি আমাদের এই নগদ আগমনের উৎস এবং নগদ নির্গমনের যে খাতসমূহ আছে, এই নগদ আগমনের উৎস এবং নির্গমনের খাতসমূহে আমাদের ওয়ার্কিং করতে হয়। তো নগদ আগমনের ওয়ার্কিংটা আগে দেখি। অঙ্কটি ভালোভাবে দেখবেন। নগদ আগমনের উৎসের ওয়ার্কিং দেখি। 1 নম্বর, একটি ওয়ার্কিং এখানে হয়। 1 প্রাপ্য হিসাবের নিকট থেকে নগদ প্রাপ্তি। প্রাপ্য হিসাব মানে দেনাদারের কাছ থেকে কত টাকা আমরা পেয়েছি তা আমরা এখানে ওয়ার্কিং করে বের করব। বিক্রয় বা সেবা আয় থেকে প্রাপ্তি, বিক্রয় বা সেবা আয় বিবরণীতে প্রদর্শিত যে টাকাটা হবে সেই টাকাটা এখানে লিখতে হবে, তো এই টাকাটা কোথায় থাকবে প্রশ্নে? এই টাকাটা এরকমভাবে প্রশ্ন থাকতে পারে। এখানে এই যে বিক্রয়, আমরা 1 নম্বর एखाने प्रश्न धरण एक नम्बर जे रकम ए रकम एखाने बिक्रय जे देवा आछे इनफरमेशन एरकम इनफरमेशन देवा थाकते पारे अथवा दुई नम्बर प्रश्न धरणे बिक्रय कोथाय पाबो आय विवरणे ए जे आय विवरणे देवा थाकबे बिक्रय 5,40,000 टाका ए बिक्रयटा आमरा ओखाने लिखबो बिक्रय बा सेवा आय एखाने लिखबो आर एखाने आय विवरणीते प्रदर्शित जे आय विवरणीते जे टाका प्रदर्शित হয়েছে आय विवरणीते जे टाका प्रदर्शित হয়েছে সেই টাকাটা এখানে আমরা লিখব এর সঙ্গে কি করব যোগ প্রারম্ভিক প্রাপ্য হিসাব বলতে কি বোঝায় প্রারম্ভিক প্রাপ্য হিসাব হচ্ছে আমাদের যে উদ্বৃত্তপত্র আছে ওই উদ্বৃত্তপত্রের প্রাপ্য হিসাব 2018 সালের এটা হচ্ছে প্রারম্ভিক আর 2019 সালের এটা হচ্ছে সমাপনী तो 2018 সালে এটা হচ্ছে প্রারম্ভিক 2019 সালে এটা হচ্ছে সমাপনী তো প্রারম্ভিকটা আমরা কি করব এখানে বলে দেওয়া আছে যোগ প্রারম্ভিক প্রাপ্য হিসাব এত টাকা যোগ করার পর সেখান থেকে সমাপনীটা বাদ দেব সমাপনী কোনটা সমাপনী হচ্ছে এই 2019 সালে যেটা দেওয়া আছে এটা হচ্ছে সমাপনী তো এই সমাপনীটা বাদ দেওয়ার পর যে টাকার পরিমাণ বাড়বে সেটা হচ্ছে ক্রেতাদের কাছ থেকে নগদ অর্থ আদায় বা প্রাপ্য হিসাবে বিপরীতে নগদ প্রাপ্তি তো এই একটা ওয়ার্কিং এখানে ভালোভাবে করতে হবে যে বিক্রয়ের সাথে আমরা প্রারম্ভিক প্রাপ্য হিসাব যোগ করব সহজভাবে এটা মনে রাখতে হবে বিক্রয়ের সাথে আমরা প্রারম্ভিক প্রাপ্য হিসাব যোগ করব সমাপনী প্রাপ্য হিসাব বাদ দেব শেষ একটি ওয়ার্কিং এখানে তারপরে দেখি নগদ নির্গমনের খাতসমূহের ওয়ার্কিং নগদ নির্গমনের খাতসমূহের ওয়ার্কিং এর মধ্যে সরবরাহকারীকে বা পাওনাদারকে প্রদান আমরা নগদ আগমনের যে খাতে আমরা এখানে দেখলাম প্রাপ্য হিসাবের কাছ থেকে নগদ প্রাপ্তি মানে আমরা দেনাদারের কাছ থেকে নগদ পাইছি সেটা ওয়ার্কিং করেছি তাহলে নগদ নির্গমনের খাতে আমরা পাওনাদারকে আমাদের কাছ থেকে যারা পাইতো তাদের আমরা কত টাকা পরিশোধ করেছি তো সেটা ওয়ার্কিং করতে হবে তো এই ওয়ার্কিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওয়ার্কিংটা খুব ভালোভাবে দেখবেন ভালোভাবে মনে রাখবেন ওইগুলো যদি পরীক্ষা আসে তো অবশ্যই এই ওয়ার্কিং করতে হবে एक नम्बर সরবরাহকারী বা পাওনাদারকে নগদ প্রদান বিক্রিত পণ্যের ব্যয় আয় বিবরণীতে প্রদর্শিত বিক্রিত পণ্যের ব্যয় কোথায় বিক্রিত পণ্যের ব্যয় এই যে আয় বিবরণীতে আছে বিক্রিত পণ্যের ব্যয় 3,80,000 টাকা এটা প্রশ্নে দেওয়াই থাকবে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস প্রারম্ভিক মজুত পণ্য মাইনাস করব প্রারম্ভিক মজুত পণ্য কোনটা প্রারম্ভিক মজুত পণ্য আমাদের উদ্বৃত্তপত্রে দেওয়া থাকবে মজুত পণ্য এই যে 2018 সালে যেটা এটা হচ্ছে প্রারম্ভিক 1,15,000 এই প্রারম্ভিক মজুত পণ্য আমরা কি করব মাইনাস করব আর সমাপনী মজুত পণ্য কোনটা এটা হচ্ছে সমাপনী মজুত পণ্য 2019 সালে যেটা আছে সেটা হচ্ছে সমাপনী মজুত পণ্য যোগ করব পর যেটা পাবে সেটা হচ্ছে ক্রয় এই ক্রয়ের সাথে যোগ করব প্রারম্ভিক প্রদেয় হিসাব কোনটা যে প্রদেয় হিসাব এখানে আছে প্রদেয় হিসাব 47,000 টাকা 2018 সালের যে প্রদেয় হিসাব আছে সেটা হচ্ছে প্রারম্ভিক এবং 2019 সালে যেটা আছে সেটা আমাদের হচ্ছে সমাপনী তো এই প্রদেয় হিসাবের প্রারম্ভিকটা আমরা কি করব প্রারম্ভিকটা আমরা যোগ করব আর সমাপনীটা আমরা বাদ দেব বাদ দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে সরবরাহকারীকে নগদ প্রদান এই হচ্ছে আমাদের ওয়ার্কিং তারপরে আরেকটি ওয়ার্কিং করতে হয় উদ্বৃত্তপত্রে কোনো প্রদেয় খরচ দেওয়া থাকে বেতন ও মজুরি খরচ সুদ খরচ ও আয়কর উদ্বৃত্তপত্রে যদি কোনো প্রদেয় খরচ দেওয়া থাকে প্রদেয় খরচ বলতে কোনগুলা এই রকম এই যে প্রদেয় বকেয়া খরচ এই রকম যদি বলা থাকে বা প্রদেয় আয়কর এরকম যদি বলা থাকে তাহলে বেতন ও মজুরি খরচ অর্থাৎ যে খরচ দেওয়া থাকবে আয় বিবরণীতে যে খরচ দেওয়া থাকবে আয় বিবরণীতে কোনটা আয় বিবরণীতে এখানে যে খরচ দেওয়া থাকবে এখানে পরিচালন ব্যয় খরচ দেওয়া আছে এখানে কোনো খরচের নাম উল্লেখ নেই তো এই পরিচালন ব্যয় ধরে আমরা করব তো যাই হোক এখানে বেতন মজুরির যে খরচ দেওয়া থাকবে সেই খরচ লিখতে হবে তার সঙ্গে প্রারম্ভিক আমরা প্রদেয় বেতন মজুরি ধরছি এখানে প্রারম্ভিকটা আমরা যোগ করব আর সমাপনীটা বাদ দেব বাদ দিয়ে আমরা বেতন মজুরি খরচ বাবদ কত নগদ প্রদান করছি সেটা পাবো তারপরে 3 নাম্বার উদ্বৃত্তপত্রে কোনো অগ্রিম খরচ দেওয়া থাকে তাহলে এখানে প্রদেয় খরচ মানে যদি কোনো বকেয়া খরচ দেওয়া থাকে তার জন্য ওয়ার্কিং এটা আর যদি অগ্রিম খরচ দেওয়া থাকে তাহলে তার জন্য আমাদের ওয়ার্কিং করতে হবে অগ্রিম খরচ কোথায় দেওয়া থাকবে অগ্রিম খরচ সম্পদ পাশে দেওয়া থাকবে এই যে অগ্রিম খরচ এরকম দেওয়া থাকে অগ্রিম খরচ আমাদের ওপেনিং এবং ক্লোজিং প্রারম্ভিক এবং সমাপনী এরকম আমাদের দেওয়া থাকবে দুটি ব্যালেন্স তো অগ্রিম খরচ যদি দেওয়া থাকে তাহলে অগ্রিম ধরছি আমরা এখানে বিমা খরচ আমরা মনে করছি যে অগ্রিম আছে যে খরচ অগ্রিম থাকবে সেই খরচের নাম লিখব বিমা খরচ এখানে ধরছি আয় বিবরণীতে প্রদর্শিত অর্থাৎ আয় বিবরণীতে যে খরচ দেওয়া থাকবে যে খরচের অগ্রিম থাকবে যদি এখানে অগ্রিম খরচ বিমা অগ্রিম বিমা থাকে এবং আয় বিবরণীতে বিমা খরচ দেওয়া থাকে তাহলে সেই অগ্রিম বিমা এখানে আমাদের ওয়ার্কিং করতে হবে তাহলে বিমা খরচ লিখব আয় বিবরণীতে যেটা লিখছি সেটা লিখতে হবে মাইনাস প্রারম্ভিক অগ্রিম বিমা মাইনাস করতে হবে সমাপনী অগ্রিম বিমা যোগ করতে হবে ঠিক আমাদের বকেয়া যে খরচ আছে সেই বকেয়া খরচের উল্টা ওয়ার্কিং বকেয়াতে আমরা কি করেছিলাম প্রারম্ভিকটা আমরা কি করেছিলাম যোগ করেছিলাম কিন্তু অগ্রিমে প্রারম্ভিকটা মাইনাস করব और समापनटा जोग करब ताहले जोग बियोग करे आमरा ताहले जोग बियोग करे आमरा पाबो बीमा खरच बाबद नगद प्रदान कत टाका करछि सेटा पाबो आमरा। तो ये तीनटी वार्किंग एखाने करते हैं नगद निर्गमनेर खाते आमादेर ये तीनटी वार्किंग करते हैं। तो एखाने विभिन्न रकम थाकते पारे सूद खरच देवा थाकते पारे से सूद खरच धरे आमरा करब एखाने सूद खरच धरे करब यदि आयकर थाके आयकर धरे करब माने वेतन मजुरी जस्ट आमरा एकटी उदाहरण हिसेबे आमरा नाम धरेछि। तो एखाने यदि आयकर थाके आयकर लिखब यदि एखाने सूद खरच थाके सूद खरच लिखब एई रकम भावे आमरा लिखब जा जेटा देवा थाकबे सेटा धरे आमरा लिखब। तो आमादेर एई नगद निर्गमनेर खातসমূहे वार्किंग हय तीनटी सरबराहকারীকে बा পাওনাদারকে नगद प्रदान और उद्बृत्त पथे जो प्रदेय खरच थाकले ताहले सेई प्रदेय खरचे वार्किंग करते हबे एबं जो अग्रिम खरच थाके सेई अग्रिम खरचे आमादेर वार्किंग करते हबे। तो एई मोट आमादेर चारटी वार्किंग करते हय नगद आगमने उसे एकटी वार्किंग एबं नगद निर्गमनेर खाते तीनटी वार्किंग एई मोट चारटी वार्किंग करते हय। तो एखन एकटी आमरा नमुना छक देखब प्रत्यक्ष पद्धतिते नगद प्रवाह विवरण नमुना छक রাফসান কোম্পানি लिमिटेड एरकम नाम धाम आमरा सब लिखब। लेखार पर आमरा एरकम भावे घर दागाइब घर दागार पर एक नम्बर दिये लिखब परिचालन कार्यावली थेके नगद प्रवाह परिचालन कार्यावली थेके नगद प्रवाह लिखे आंडारलाइन करब लिखब नगद प्राप्ति लिखे आंडारलाइन करब। एखन এখানে যে যে খাত থেকে নগদ প্রাপ্তি হয়ে থাকে বিক্রয় ও সেবা প্রদান থেকে প্রাপ্তি ভোক্তাগণ থেকে নগদ প্রাপ্তি সুদ ও লভ্যাংশ বাবদ নগদ প্রাপ্তি আয়কর থেকে প্রাপ্তি রয়্যালটি ফি কমিশন বাবদ প্রাপ্তি অন্যান্য পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রাপ্তি যত ধরনের প্রাপ্তি আছে সবগুলা প্রাপ্তি আমরা এখানে লিখব। সবগুলা লেখার পর আমরা যোগ করে আমরা পরের কলামে পার করে দেব অর্থাৎ ফাইনাল কলামে পার করে দেব লিখব মোট নগদ প্রাপ্তি। এই মোট নগদ প্রাপ্তি থেকে মোট নগদ পরিশোধ মোট নগদ পরিশোধ আমরা ওয়ার্কিং করে যেটা বার করলাম এখানে নগদ প্রাপ্তির যে ওয়ার্কিং করছিলাম আমরা এই যে প্রাপ্য হিসাবের নিকট থেকে প্রাপ্তি এই ওয়ার্কিং এর টাকাটা যাবে এখানে এই যে ভোক্তাগণ থেকে নগদ প্রাপ্তি অর্থাৎ আমরা দেনাদারের কাছ থেকে যে টাকা নগদ প্রাপ্তি হয়েছে সেই টাকাটা আমরা এখানে লিখব। তেমনি নগদ পরিশোধের বেলায়ও ঠিক এরকম সরবরাহকারীকে আমরা প্রদান করেছি কত টাকা প্রদান করেছিলাম এখানে ওয়ার্কিং করেছে সরবরাহকারীকে নগদ টাকা প্রদান এই যে যে টাকাটা বাড়াইবে এখানে সেই টাকাটা আমরা এখানে লিখব সরবরাহকারীদের নগদ টাকা প্রদান এটা মাইনাসে লিখতে হবে। সুদ প্রদান ও আয়কর পরিশোধ বাবদ কত টাকা প্রদান করেছে তা লিখব সেবা প্রদানকারীদের কত টাকা পরিশোধ করেছে তা লিখব বেতন ও মজুরি বাবদ নগদ প্রদান কত টাকা এরকম খরচের ওয়ার্কিং আমরা যদি থাকে সেই ওয়ার্কিংয়ের সেই টাকাটা আমরা যে টাকাটা বাড়াবে সেই টাকাটা আমরা এখানে লিখব অর্থাৎ পরিশোধ বাবদ যে ওয়ার্কিং করেছিলাম সেই ওয়ার্কিং সেই টাকাটা আমরা লিখব ভাড়া ও বিবিধ খরচ বাবদ প্রদান কত টাকা সেটা লিখব অন্যান্য পরিচালন ব্যয়সমূহ পরিশোধ কত টাকা সেটা লিখব সবগুলা পরিশোধ আমরা যোগ করব যোগ করার পর আমরা ফাইনাল কলামে পার করে দেব দেওয়ার পর আমাদের নগদ প্রাপ্তি থেকে আমরা নগদ পরিশোধের টাকাটা বাদ দেব বাদ দেওয়ার পর আমরা লিখব পরিচালন কার্যাবলী থেকে নেট নগদ আন্তঃপ্রবাহ যদি প্লাস ফিগার হয় বাদ দেওয়ার পর যদি প্লাস ফিগার হয় তাহলে লিখব আন্তঃপ্রবাহ আর যদি মাইনাস ফিগার হয় তাহলে লিখব বহিঃপ্রবাহ। তো এই হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যাবলী থেকে নগদ প্রবাহ। তো আমাদের ২ নম্বর বিনিয়োগ কার্যাবলী থেকে নগদ প্রবাহ এবং ৩ নম্বর অর্থায়ন সংক্রান্ত কার্যাবলী থেকে নগদ প্রবাহ এই দুটি প্রত্যক্ষ পদ্ধতি এবং পরোক্ষ পদ্ধতিতে এক হয় এবং ১ নম্বর ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি তা আজকের ক্লাসে আলোচনা করলাম না। তো বেশিরভাগ অঙ্কে আসে পরোক্ষ পদ্ধতিতে। তো প্রত্যক্ষ পদ্ধতি যেহেতু সিলেবাসভুক্ত যদি আসে তখন হয়তো সমস্যার মধ্যে পড়ে যেতে হবে তাই প্রত্যক্ষ পদ্ধতি আজকে পরিচালনা সংক্রান্ত কার্যাবলী আলোচনা করলাম। তাছাড়াও এই অধ্যায়টি বিবিএ সেকেন্ডেরও অন্তর্ভুক্ত আছে। তো প্রিয় শিক্ষার্থী যদি আজকে আমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।